নমস্কার আপনারা দেখছেন ভারত টিভি বেঙ্গলি আপনি কি জানেন আপনি একজন গোয়েন্দার নজরাধীন আছেন আসলে যে অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া আপনার এক মুহূর্তেও চলে না সে অ্যান্ড্রয়েড মোবাইলেই লুকিয়ে থাকতে পারে কোনো গোয়েন্দা তবে ভুল করবেন না ফেলুদা কিংবা শার্লক হোমসের মতো এই গোয়েন্দার কোনো সদ উদ্দেশ্য নেই সম্প্রতি ভারতবর্ষে পেগেসা স্পাইওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের উপর নজরদারির বিষয়টি প্রকাশ এসেছে যে কোনো গণতন্ত্রেই প্রত্যেকটি নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা গুরুত্বপূর্ণ বিষয় টেকনোলজি আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপের সাথেই জড়িত কিন্তু এই পেগেসা স্পাইওয়্যার যা ইসরায়েলি এনোসো গ্রুপ তৈরি করেছে যার মাধ্যমে আপনার ফোনে থাকা যে কোনো ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ড চ্যাট মেল ক্যামেরা ও আপনার ইউজ করা যে কোনো অ্যাপ্লিকেশান খুঁটিনাটি আপনার ইচ্ছার বিরুদ্ধে হাতিয়ে নেওয়া সম্ভব কিন্তু এই পেগেসা স্পাইওয়্যারটি লিগালি তৈরি করে এনোসো গ্রুপ শুধুমাত্র যে কোনো দেশের সরকারকে আন্তরিক সুরক্ষার জন্যই এই স্পাইওয়্যারটি বিক্রি করে এনএসও গ্রুপ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্প্রতি সান ফ্রান্সিসকো কোর্টে এনএসও গ্রুপে তৈরি করা এই স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করেছে হোয়াটসঅ্যাপ তাদের ইউজার্সদের প্রায় কম বেশি কুড়িটি দেশের সোশ্যাল অ্যাক্টিভিস্ট দলিত অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইটস ও জার্নালিস্ট এই স্পাইওয়্যারের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার ভারতেও কম বেশি এক ডজন সাংবাদিক অ্যাক্টিভিস্টদের ফোনও এই স্পাইওয়ডটির মাধ্যমে নজরদারি করা হয় নাগপুরস্থিত ভিমা ভীমা কোরেগায়ে মামলার হিউম্যান রাইটসের উকিল নিহাল সিং রাঠোর অ্যান্টি কাস্ট অ্যাক্টিভিস্ট রূপালী যাদব দলিত রাইট অ্যাক্টিভিস্ট ডিগ্রি প্রসাদ চৌহান তাদের উপর হওয়া এই নজরদারি নিয়ে বিভিন্ন সংবাদ চ্যানেলে মুখর হয়েছেন সাধারণত এই পেগেসা স্পাইওয়ডটটির মাধ্যমে আপনার ফোনে একটি আননোন কল আছে সেই কল আপনি রিসিভ করুন বা নাই করুন এই কলটির মাধ্যমে আপনার ফোনে এই স্পাইওয়ারটি ইনস্টল হয়ে যায় যার ফলে আপনার ফোনের যাবতীয় তথ্যই কোনো তৃতীয় ব্যক্তির নজরাধীন হয়ে যায় কিন্তু প্রশ্ন উঠছে যদি এই স্পাইওয়ারটি গভর্নমেন্ট ছাড়া অন্য কাউকেই বিক্রি করা না হয়ে থাকে তাহলে কি সরকারের বিরুদ্ধে প্রশ্ন করলেই কি আমরা বিগ বসের নজরাধীন হয়ে যাব এ তো সেই হিরকরাজার দেশ যেখানে সত্য কথা বলার দাওয়াই মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র বা মগজস্থলাই তেমনি এই স্পাইওয়ারের মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত তথ্যে নজরদারি কোনো মগজ ধোলাই নয় তো কারণ মস্তিষ্ক প্রক্ষালনের উদ্দেশ্যই ছিল সাফ যন্ত্র মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র মগজ ধোলাই ঠিক তাই খেয়ালি তো খুলে বলো এমন কল যাতে রাজকার্য হয়ে যায় জল এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ্যে তারি করে তোলা এই কনিষ্ঠ রাজভক্ত শুধু এখানেই শেষ নয় সম্প্রতি গুগল এই নজরদারি নিয়ে জনসমক্ষে এনেছে নতুন তথ্য গুগল বলেছে প্রায় পাঁচশো ভারতীয় সমেত পৃথিবীর প্রায় বারো হাজার মানুষের সরকারের ইশারায় সাইবার হামলা হয়েছে তাদের ব্যক্তিগত করা ইমেলে গুগলের মতে এই ইমেল হ্যাকিংয়ের চেষ্টা চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়েছে গুগলের থ্রেড অ্যানালাইসিস গ্রুপের সেন্ট হ্যান্টলি তার ব্লগ পোস্টের মাধ্যমে বলেছেন পৃথিবীর প্রায় একশো দেশের লোক এই হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তথ্য চুরি ও নজরদারির এই বিষয়ে ভাষণ দিতে গিয়ে চার ডিসেম্বর লোকসভায় বিষয়টিকে স্বীকার করেছেন প্রায় একশো জন ইউজার্সদের তথ্য কারচুপি করা হয়েছে তবে তার মতে প্রায় কুড়ি জন ইউজার্সদের ব্যবহার করা কোম্পানি তাদের তথ্যকে হ্যাক করেছে তবে পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ তাহলে কি ভাবছেন আপনার পকেটে কি লুকিয়ে আছে কোনো গোয়েন্দা নমস্কার আপনারা দেখতে থাকুন ভারত টিভি বেঙ্গলি